Hey guys, Assalamualaikum. I'm Riyad and welcome to my brand new video. So guys, আশা করি তোমরা সকলেই ভালো আছো. আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি অনেক বেশি খুশি কারণ দীর্ঘ 14 মাস পরে হচ্ছে নবীদের সৌদি আরব ছেড়ে আমার নিজের দেশ বাংলাদেশে যাচ্ছি। So guys, এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফুল জার্নিটা। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো সব সময়ের মতো আজকেও আমি অনেক লেট আর আমার ফ্লাইট হলো 10:25 এ আর এখন বাজে গড়িতে 7টা। তো এখনি হচ্ছে আমরা বের হয়ে যাব। আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে আমরা বের হয়ে গেছি এন্ড বের হয়ে দেখি হচ্ছে মামা আমার ব্যাগেজের মধ্যে নাম পাসপোর্ট নাম্বার মোবাইল নাম্বার লিখতেছে। তো তারপর হচ্ছে আমরা সবকিছু শেষ করে এয়ারপোর্টের দিকে রওনা হই। তো শেষবারের মতো হচ্ছে আমি সৌদির প্রাকৃতিক দৃশ্য রাস্তাঘাট সবকিছু দেখতেছিলাম। জানি না আবার কবে আসবো, ইনশাল্লাহ আবারও দেখা হবে খুব শীঘ্রই এই শহরে এবং যাওয়া হবে আমার প্রিয় জায়গা সোনার মক্কা মদিনাতে। সো গাইজ, দেখতে দেখতে আমরা চলে আসছি দামামের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ডিপার্চার সেকেন্ড ফ্লোরে যাচ্ছি অ্যান্ড গিয়ে হচ্ছে তাড়াতাড়ি চেক ইন করতে হবে বিকজ আমাদের হচ্ছে অনেক লেট হয়ে গেছে। তো গিয়ে দেখি হচ্ছে চেকিংয়ের সব কিছু শুরু হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ আমার ব্যাগেজগুলো বুকিং করলাম অ্যান্ড বুকিংয়ের সময় কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমি হচ্ছে কাতারে ট্রানজিট করব, তো সেই জন্য হচ্ছে আমি ম্যামকে বলতেছিলাম যে আমাকে দুইটা সিটি যাতে উইন্ডো সিট দেওয়া হয়। তো তারপর হচ্ছে সে আমাকে দুইটা উইন্ডো সিট দিল। তারপর সব কিছু শেষ করে আমার কিছু পিকচার তুললাম অ্যান্ড মামা মেয়ের সাথে একটা শেষ পিকচার তুললাম। আমি হচ্ছে বোর্ডিং পাস করে ইমিগ্রেশনের জন্য ঢুকিয়েছি আর এখানে হচ্ছে মামামি দাঁড়িয়ে আছে আর ওই যে ওইখানে হচ্ছে আমি ইমিগ্রেশন করব। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে ইমিগ্রেশন করার পরে। আলহামদুলিল্লাহ আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড ফাইনালি বাংলাদেশে যাইতেছি। দীর্ঘ 15 মাস পরে হচ্ছে বাংলাদেশ যাইতেছি। তো ফিলিংস টু গুড। তাছাড়া যাদের সাথে এখানে ছিলাম তারা অনেক বেশি ভালোবাসা দিছে, তাদেরকে অনেক বেশি মিস করতেছি। বাংলাদেশ যাওয়ার পরে তাদেরকে অনেক বেশি মিস করব। সো গাইজ, এখন হচ্ছে আমি ওয়েটিং এরিয়াতে বসে আছি আর বাইরে হচ্ছে বিমান দেখা যাচ্ছিল। তো সব কিছু হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর মাশাল্লাহ কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আসলেই অনেক সুন্দর। তো বলতে না বলতে হচ্ছে আমাদের গেট নাম্বার 26 খুলে দিছে অ্যান্ড এখন হচ্ছে আমরা এখানে বোর্ডিং পাস করে বিমানের দিকে চলে যাব। আর গাইজ, ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমি কাতার এয়ারলাইন্সে জার্নি করতেছি আর ওদের সার্ভিসটা কেমন এটা ইনশাল্লাহ আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। সো গাইজ, যেহেতু আমার 19 ঘন্টা লম্বা একটা জার্নি তো এই ভিডিওটা আসলে একটু বড় হতে পারে, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপর হচ্ছে আমার বোর্ডিং কার্ডটা কেবিন ক্রু দেখলো এবং আমাকে ওয়েলকাম জানালো। তো আমার সিট নাম্বার হচ্ছে 27A, তো একদম পিছনের দিকে। তো তারপর হচ্ছে আস্তে আস্তে সবাই যাইতেছিল অ্যান্ড আমিও যাইতেছিলাম। তো এই যে হচ্ছে আমার 27A। সো গাইজ, আলহামদুলিল্লাহ আমি আমার সিটে বসে পড়ছি আর কাতার এয়ারলাইন্সে একটা জিনিস খুবই দেখে ভালো লাগলো, 10:25 হচ্ছে আমার ফ্লাইট ছিল আর 10:10 দেখি যে আমাদের বিমান ছেড়ে দিছে। তো এখন হচ্ছে বিমানটা রানওয়ের দিকে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বিমানটা আকাশে উড়াল দিবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর বলতে না বলতেই হচ্ছে আকাশে উড়াল দিয়ে দিছে অ্যান্ড আকাশ থেকে হচ্ছে নিচে সব কিছু হচ্ছে ছোটো ছোটো লাগতেছিলো আর প্রথম যখন বিমানটা উঠে তখন একটু ভয় ভয় কাজ করে। সো গাইজ, কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি একটা অরেঞ্জ জুস দেয় অ্যান্ড সাথে হচ্ছে একটা রিফ্রেশিং তোয়াল দেয়। তো আমি হচ্ছে রোজা, এই জন্য হচ্ছে আমি অরেঞ্জ জুস খেতে পারবো না। তো তোয়ালটা দিয়ে হচ্ছে আমার সম্পূর্ণ ফেসটা আমি ক্লিন করি। তো দেখতে দেখতে হচ্ছে আমরা কাতারের আকাশে প্রবেশ করি আর উপর থেকে কাতারের দোহা শহরটা অনেক সুন্দর দেখাচ্ছিল, রাস্তাঘাট সব কিছু হচ্ছে দেখতেছিলাম। হঠাৎ করে হচ্ছে বিশ্বকাপের একটা মাঠ চোখে পড়লো, জানি না এই বিশ্বকাপের মাঠটার নাম কি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করতেছিলাম জুম করে। তো এখনই হচ্ছে আমাদের বিমানটা ল্যান্ড করবে আর যেহেতু ল্যান্ড করবে তো ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছিলাম আর উপর থেকে যতটুকু পারি কাতার শহরটাকে দেখতেছিলাম। তো ভালোই লাগতেছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমাদের বিমানটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে অ্যান্ড আলহামদুলিল্লাহ খুব সঠিকভাবেই হচ্ছে ল্যান্ড করলো আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমরা নেমে যাচ্ছি আর ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমি অন্য একটা দেশে ট্রানজিট নিলাম আর এটা ছিল আমার একটা অন্যরকম অভিজ্ঞতা। আর কাতারে এসেও হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগতেছে আর কাতার এয়ারলাইন্সের সার্ভিস সম্পর্কে আর কি বলবো, সম্পূর্ণ সার্ভিসটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর এই হচ্ছে আমাদের বিমান, যে বিমানে হচ্ছে আমরা আসছি এখন। তো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
সো গাইজ, এখন হচ্ছে আমরা চলে আসছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহা। তো এখন হচ্ছে আমরা ফাইনাল চেকের জন্য যাচ্ছি। যারা হচ্ছে ট্রানজিট নিব তারা হচ্ছে ফাইনাল চেক করে আমাদের একবারে এয়ারপোর্টে ঢুকে দিবে, আর হচ্ছে আমাদের কোনো ফাইনাল চেক হবে না। তো ইনশাল্লাহ ফাইনাল চেকের পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের ফাইনাল চেক কমপ্লিট, আর এটা হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাতার দোহা। তো এই এয়ারপোর্টটা অনেক বেশি সুন্দর যা তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে আমার 5 ঘন্টার ট্রানজিট, তো অনেক লম্বা সময়। তো আমি সম্পূর্ণ এয়ারপোর্টটা হচ্ছে ঘুরে ঘুরে দেখবো অ্যান্ড তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। নতুন দেশ, নতুন শহর, নতুন সব কিছু, তো সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা। তো ঘুরে ঘুরে হচ্ছে সব কিছুই দেখতেছিলাম, আর এখানে হচ্ছে বড় একটা ফুটবল দেখা যাচ্ছে। যেহেতু 2022 বিশ্বকাপ হচ্ছে কাতারে হয়েছে, তো এখান থেকে হচ্ছে অনেকেই অনেক কিছু কিনতে পারে। আর পুরো এয়ারপোর্ট জুড়ে হচ্ছে ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ডের শপ, যা আসলে আমরা শুধু দেখতেই পারবো বাট কিনতে পারবো না, বিকজ এগুলার প্রাইস অনেক বেশি। আর আমি তো হচ্ছে গরিব, এই জন্য আমি শুধু দেখতেই পারবো কিনতে পারবো না। তো সব কিছু দেখার পরে হচ্ছে আমি স্লিপিং রুম খুঁজতেছিলাম, তো ফাইনালি হচ্ছে আমি স্লিপিং রুম ঘুরতে ঘুরতে পাইলাম। কারণ হচ্ছে যেহেতু অনেক লম্বা জার্নি করতে হবে, তো একটু ঘুমাইলে ভালো হইতো। আর এটা হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঘুমানোর জায়গা, তো এই রুমটা হচ্ছে পুরুষদের আর পাশের রুমে হচ্ছে মহিলাদের। তো আমি একটু ঘুমানোর চেষ্টা করি, ইনশাল্লাহ দেখা হচ্ছে একটু পরেই। আলহামদুলিল্লাহ 2 ঘন্টা খুব ভালো ঘুম হলো, আর এখন হচ্ছে আমরা সেকেন্ড বিমানের জন্য ওয়েটিং এরিয়াতে বসে আছি। তো একটু পরই হচ্ছে আমাদের জুন বাই জুন এই বিমানের মধ্যে ঢুকানো হবে। তো এখন হচ্ছে যারা জুন ওয়ানে আছে তাদেরকে কল করছে, তো আমি হচ্ছি জুন ওয়ানে। তো আমরা হচ্ছে এখন সিরিয়ালে দাঁড়াবো। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড আমি হচ্ছি ভিডিও বানাই আমার মেমোরি ক্রিয়েটের জন্য। তো আমার ভিডিও যদি কারো ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারো, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেম নামে, তো ওইটা হচ্ছে সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো। তো চলো এখন হচ্ছে আমরা বিমানে উঠি, ইনশাল্লাহ কথা হচ্ছে বিমানে সিটে বসার পর। এই তো আলহামদুলিল্লাহ আমি বিমানের সিটে বসে পড়ছি, অ্যান্ড এখন হচ্ছে 5:20 বাজে, আর 25 হচ্ছে আমাদের বিমান ছাড়ার কথা। তো যেই সময় দেওয়া ছিল টিকেটে ওই সময় হচ্ছে বিমান ছেড়ে দিছে। তো এখন হচ্ছে বিমান রানওয়ের দিকে যাবে, অ্যান্ড ফাইনালি বাংলাদেশের উদ্দেশ্যে হচ্ছে বিমান ছাড়বে। তো বাংলাদেশে অনেক দিন পরে যাইতেছি, এটার ফিলিংস তো আসলে বলে বোঝানোর মতো না, নিজের দেশ নিজের দেশই। তো শেষবারের মতো হচ্ছে আমি কাতার দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে হচ্ছে আমি দেখতেছিলাম, আর এইদিকে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। তো বিমানে আমি বসে আছি আর এখানে সূর্য অস্ত যাচ্ছে, নাইস কম্বিনেশন। আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে কাতার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমানটা টেক অফ করলো, আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বিমানটা মেঘের ভিতর দিয়ে একদম উপরে চলে যায়। তো বিমান উপরে ওঠার পরে হচ্ছে যারা রোজা ছিল তাদেরকে হচ্ছে যে কোনো জুস অ্যান্ড একটা করে পানি দিছে। তো আমি হচ্ছে ম্যাঙ্গো জুস নিছি, তো ম্যাঙ্গো জুস খাইতেছিলাম, খুবই ভালো লাগতেছিল, আলহামদুলিল্লাহ রোজাটা রাখতে পারছি। আর গাইজ, এক পাশে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে আর আমি বিমানের জানলার পাশে বসে ইফতার করতেছি, ফিলিংস টু গুড। তো গাইজ, কিছুক্ষণ পরই হচ্ছে আমাদের বিমানের খাবার দিয়ে দেয়, অ্যান্ড বিমানের খাবার যখন দেয় তখন হচ্ছে কোনো ফুটেজ নিতে পারিনি ভালো। তো বিমানের খাবার খুবই টেস্টি ছিল, আর সফট ড্রিঙ্কস যার যতটা লাগছে ততটাই নিতে পারছে, কোনো সমস্যা নাই। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটা ঘুম দেই, আর ঘুম ভাঙে হচ্ছে একদম ঢাকার কাছাকাছি এসে। অ্যান্ড তারপর যখন মনিটর আমি চেক করি তখন থেকে আর মাত্র 20 মিনিট লাগবে ল্যান্ড করার জন্য। আর বিমান থেকে রাতের ঢাকাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিলো, আর ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমি এইভাবে নিজের দেশকে দেখতেছি। তারপর সব কিছু শেষ করে ফাইনালি আমি টার্মিনাল 2 দিয়ে বের হই, আর বের হয়ে দেখি আমার ফ্রেন্ড আশিক, তামিম এবং আমার ছোট ভাই হচ্ছে রায়হান আমাকে রিসিভ করতে আসছে। সো গাইজ, দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি, আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। তো আমি হচ্ছে মেনলি মেমোরি ক্রিয়েটের জন্য ভিডিও বানাই, তো যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটাকে একটা লাইক করতে পারো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমার নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করবে। আর যদি আমার রিয়েল টাইম আপডেট জানতে চাও তাহলে হচ্ছে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এই তো সময়।